গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। কালকে ভাইফোঁটা, বাট তার আগের দিন জানোই দোকানে কীরকম ভিড়ভাট্টা হয়। তো আজকে হচ্ছে সেই আগের দিন, আর এবারে আমার ওপর দায়িত্ব পড়েছে দোকান থেকে গিয়ে মিষ্টি কেনার এবং সব কিছু জিনিস কিনে আনার। তো আজকে বেশ কতগুলো কাজ নিয়ে সকালেই বেরোবো, তার জন্য আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর ব্লগটাকে শুরু করলাম। আর যেটা মেন, মানে আজকের এই যে মায়ের ওপর, মানে মা আমাকে দায়িত্ব দিয়েছে, এটা একটা বিশাল একটা হেডেক আমার কাছে, কারণ এই দোকানে ভিড়ে মারপিট করে মিষ্টি কেনা, দেন তারপরে কেক পেস্ট্রিজ এগুলো কিনতে হবে, আর তার সাথে আমার কিছু জিনিস কেনার আছে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যায়। এবার ব্রেকফাস্ট তো হয়ে গেছে, জাস্ট বেরোবো এবার। তো বিষয়টা হলো, রোডের মধ্যে আমি এখন দাঙ্গিয়ে আছি, আর নিতে বেরিয়েছি হচ্ছে 5 ফোঁটা মিষ্টি। তো এখন বাবা গেছে ওষুধ কিনতে, এরপর যাব হচ্ছে আমার দুটো চুড়ি আজকে ডেলিভারি দেবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার তো করবো অবশ্যই। আর এখন দাঁড়িয়ে আছি এখানে অ্যাপোলোর বাইরে, তো বাবা গেছে অ্যাপোলো থেকে কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেটা নিয়ে চুড়িটা ডেলিভারি করবে, সেখান থেকে চুড়িটা পিক আপ করবো, দেন আমি যাব হচ্ছে মিয়ামারে কিছু জিনিসপত্র কেনার কাল ভাইফোঁটা বলে। জাস্ট স্নান টান কমপ্লিট হলো, আর বসছি হচ্ছে লাঞ্চ করতে। আর আজকে স্পেশাল সেরকম কিছু নেই, যা আছে একদম নর্মাল আছে, কারণ আমাদের তো জগদ্ধাত্রী পুজো আসছে, তখন একটু অনিয়ম হবে। যদিও বাইরের খাওয়া আমি একদমই খাই না, বাট ঘরেরই একটু রান্না ভালো মতন হবে আর কি, তো সেই কারণে এখন মা দেবে হচ্ছে লাঞ্চ, আর দেখা যাক কী আছে আজকে। জাস্ট লাঞ্চটা করলাম, আর লাঞ্চ করি এখন বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে রিহার্সালে, আজকে একদম দুপুর দুপুর রিহার্সাল। তো এখন 6:20 মতন বাজে, আর আমাদের এইমাত্র রিহার্সাল জাস্ট শেষ হলো, আজকে অনেকটাই আগে। আর এত সুন্দর করে এই মেয়েটা ঘর সাজিয়েছে, ওইখানে যে ব্যালকনিটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর সাজিয়েছে। আজকে আমি আছি হচ্ছে শ্রীমন্তীর বাড়িতে, তো যাই হোক আমাদের রিহার্সাল এখানে ডান। এবার আমরা সবাই মিলে একটু বেরোচ্ছি, বেরোবো বলতে কালকে ভাইফোঁটার জন্য তো কিছু কেনাকাটা আছে, তো সেটা সকালে একটা পর্ব হয়েছে, এখন আবার কিছুটা বাকি আছে, সেগুলো করতে হবে, তাই সবাই একসাথেই বেরোচ্ছি। হ্যালো, আমরা এখন মিউমোরেতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছি, কেনাকাটা হয়ে গেছে, এখন যাচ্ছি আবার ফুচকা খেতে। তো ফুচকা খেতে এসছি আমাদের যেটা হাইয়েস্ট যে পুজো হয় সেই সেই মায়ের ওখানেই একদম সামনে, আর নিয়ে এসছে কে, নিয়ে এসছে কে, হ্যালো, আমরা ফুচকার দোকানের সামনে এসে গেছি। বললাম ঝাল ছাড়া দিতে, আর দিলো এমন একটা গরমে আলোতে সেকে ফুচকা, পুরো হা হু করতে করতে যাচ্ছে রীতিমতো, এত ঝাল লেগেছে। আজকে ব্লগের শেষ পার্টে এসে গেছি, আজকে তো এদিক ওদিক প্রচুর হলো, নাচের রিহার্সালও হলো, আর আমাদের জানোই সামনে প্রোগ্রাম আসছে, তো কবে আসছে কোথায় আসছে সেটা সব জানিয়ে দেবো, আমাদের শহরের পুজোতেই সেই প্রোগ্রাম থাকছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি একদম শেষ পার্টে এসে গেছি, ব্লগটাকে এডিট করে আজকে শুতে হবে, সবথেকে এটা ভাইটাল কাজ যেটা, কারণ কালকে আমি একদম সময় পাবো না, কাল হচ্ছে ভাইফোঁটা, তার সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে, যদি সেটা কালকে হয় তো খুব ভালো হবে, মানে অনেক অনেক একটা সাসপেন্স কাজ করছে। যাই হোক, সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে হবে, আজকে ব্লগটা জানিও অবশ্যই কীরকম লাগে, ততক্ষণ অব্দি টাটা বাই, গুড নাইট।